Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি কম্বলের দোকানে নিয়ে যাব যে দোকান থেকে 90 টাকা থেকে কম্বল পাওয়া যায় এবং এই দোকানে দেশি বিদেশি অনেক নামকরা কম্বল আপনি ক্রয় করতে পারবেন এবং যেগুলো নিয়ে আপনি যে কোনো মার্কেটপ্লেসে যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, আপনাদের বিজনেসের জন্য অনেক হেল্পফুল হবে, বিশেষ করে যারা কিনা এই বছর কম্বল ব্যবসা শুরু করতে চান জীবনের প্রথমবারের মতো, তারা এই ভিডিওটি বিশেষভাবে দেখতে পারেন। তো চলুন যাওয়া যাক, আর প্রথমে দেখাবো কিভাবে আপনারা এই কম্বলের দোকানটিতে যাবেন। তো এটা হচ্ছে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে আপনার ট্রেড সেন্টার, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রেড সেন্টার। তো এখন আমি যাব সেই দোকানে, তো ফলো মি, আমাকে ফলো কর। এক নম্বর গুলি সবাই বলে এটাকে, এক নম্বর গুলি এবং খাতা কলম এটাও এক নম্বর গুলি। তো এখান থেকে সোজা ঢুকে যাবেন। তো সোজা ঢুকে গেলে যেতে 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 হাতের বাম পাশের এই দোকানটি, ঠিক আছে, হাসিবা এন্টারপ্রাইজ, যেতে 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 একদম মিডল পয়েন্ট। আসসালামু আলাইকুম আশরাফুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনার এখানে কি কি কম্বল পাওয়া যায়? আমার এখানে মেইনলি বাংলা কম্বল আর চায়না কম্বলগুলো পাওয়া যায়, মানে একটু লো কোয়ালিটি। লো কোয়ালিটি, কিন্তু এগুলো টানের জন্য অত্যন্ত ভালো কোয়ালিটি, মানে যারা মানুষকে সাহায্য করে কম্বল টম্বল দিয়ে করে, ওরা আপনার এখান থেকে কম্বল নেয়, ইনশাআল্লাহ নিতে পারবে, নিতে পারবে। আচ্ছা ভাই, আপনি কি কুরিয়ার সার্ভিস করেন? হ্যাঁ, আমি কুরিয়ার সার্ভিস করি এবং কন্ডিশনেও মাল পাঠাই, কন্ডিশনেও মাল পাঠাই। হ্যাঁ, অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে না, মাল পাওয়ার পরে আপনি মানে মালের টাকা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, খরচাও নেবেন না? প্রথম কিছু নিব না, শুধু উনি মাল বোঝার পরে টাকা দিবে, মাল বোঝার ওই সিস্টেমে আমি মালগুলা ইনশাআল্লাহ পৌঁছাই দিই। একজন নতুন ব্যবসায়ী অথবা একজন খুচরা বিক্রেতা, আপনার এখান থেকে সর্বনিম্ন কত পিস পাইকারি নিতে পারবেন? সর্বনিম্ন 10 পিস, এর নিচে আমরা পাইকারি বিক্রি করি না। সর্বনিম্ন 10 পিস। আচ্ছা গাইস, তো আপনারা যারা পাইকারি নেবেন এখান থেকে সর্বনিম্ন 10 পিস নিতে পারবেন। আচ্ছা ভাই, কেউ যদি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি দেখতে চায়, হ্যাঁ, দেখা গেল যে আমি আপনার দোকানে তো অনেক অপশন আছে, সব তো দেখাইতে পারবেন না বা দেখানো সম্ভব না, সেক্ষেত্রে আপনার কেউ যদি ইমো হোয়াটসঅ্যাপে ছবি দেখতে চায়? আমার রবি নাম্বারটা অলরেডি ইমো করা, হোয়াটসঅ্যাপ করা, যে কোনো সময় আমার এই নাম্বারে অ্যাড হইয়া আমি সবগুলো ছবি দেখাইতে পারবো, আমার সাথে সব জিনিস শেয়ার করতে পারবে, মানে সবসময় কথা বলতে পারবে দেশ এবং দেশের বাইরে যে কোথাও থেকে। আচ্ছা ভাইয়া, কেউ যদি আপনার ত্রাণ দেওয়ার জন্য কম্বল নেয়, তাদের জন্য স্পেশাল কি গিফট দিবেন? তার জন্য আমি এই বছর একটা নতুন প্যাকেজ চিন্তা করছি, সবাই যে রেটে পেয়েছে মার্কেটে যাচাই বাছাই করে পার পিস কম্বলে আমি 10 টাকা করে কম রাখবো। উনি অন্যান্য ভিডিও দেখে যদি কোনো ইয়া করে, অন্যান্য ভিডিওর চেয়ে আমি 10 টাকা কমে পার পিস কম্বল দেওয়ার চেষ্টা করব। এটা আলহামদুলিল্লাহ আমি এবার এই একটা সিদ্ধান্ত নিচ্ছি। তো আমাদের কিছু এই বছরের নতুন এক্সক্লুসিভ কিছু কম্বল দেখান। আমি প্রথম বলতে চাই এই এক কালার মালগুলো সব 5 ফিট 7 ফিট, 5 ফিট বাই 7 ফিট, জি জি, এগুলো বিভিন্ন জিএসএম এর মাধ্যমে এগুলো পুরুত্বটা নির্ণয় করা হয়। আচ্ছা, এটা কত জিএসএম এর আপনার হাতেরটা? এটা এই মালটা হচ্ছে 200 জিএসএম এর মাল, 200 জিএসএম। জিএসএম এর উপরে মেইনলি হচ্ছে মালের ওয়েটটা নির্ধারণ, ওয়েটটা নির্ধারণ। আচ্ছা, এইটা কতটুকু ওয়েট হবে? এটা এই মালটা 500 গ্রাম, 500 গ্রাম। এই দুইটাকে একই মাল, এটাও কি একই মাল? একই মাল, এটা হচ্ছে স্টেপ করা। আমরা কম্বলের এই জগতে এই মালটার নাম বাংলালি, বাংলালি, বাংলালি। ও আচ্ছা, বাংলালিং এর ইয়ের মতো, যাই হোক, এর জন্য এটা নাম দিয়েছেন বাংলালি। আচ্ছা, এটা রেট কত? এটা রেট 130 টাকা। একটু পুরুত্ব মাল আছে, এগুলো 220 জিএসএম, 220 জিএসএম, এগুলো 700 গ্রাম ওয়েট, 700 গ্রাম ওয়েট। এটা রেটটা কত? এগুলো রেট 160 টাকা, 160 টাকা, জি।
চায়না প্রিন্টের মধ্যে আর কি প্রিন্টের মধ্যে হ্যাঁ প্রিন্টের মধ্যে এগুলো 5 ফিট 7 ফিট আছে আর ফ্যামিলি সাইজ আছে আচ্ছা এটা এটা কত ডুক সাইজ আছে এগুলো 5 ফিট 7 ফিট 5 ফিট বাই 7 ফিট হ্যাঁ এটা কি এটা কি ফ্যামিলি সাইজ না এর চেয়ে বড় ফ্যামিলি সাইজটা আরো বড় ফ্যামিলি সাইজটা আরো বড় আচ্ছা এটা রেটটা কত চায়নাটা এগুলো 6 ফিট 8 ফিট চায়না এটা রেটটা কত এগুলো আমাদের রেট হচ্ছে 450 টাকা 450 টাকা এগুলা ফ্যামিলি সাইজ এটা কি চায়না হ্যাঁ এগুলা চায়না এটাও চায়না আচ্ছা এইটা রেটটা কত দাদা এগুলা রেট করব আপনার 950 টাকা 950 টাকা মাল এগুলা আচ্ছা এটা কত ডুক বাইস কত সাইজ কত ডুক এগুলা 6 ফিট 8 ফিট এটা কত জিএসএম এগুলা 300 জিএসএম এর বডি 300 জিএসএম এর বডি আচ্ছা এটা ওয়েট কত ডুক আছে এগুলা ওয়েট 1 কেজি 500 গ্রাম 1 কেজি 500 গ্রাম 3D মাল 3D 3D এটা হচ্ছে 3D কম্বল নাকি যদি এক কথা বলি সুপার সফট এই মালগুলা অনেক সফট হ্যাঁ অনেক সফট এটা কি ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ হয় নরমাল রেগুলার সাইজ রেগুলার আচ্ছা এটা কি রেগুলার না ফ্যামিলি এখন যেটা দেখাচ্ছেন এই মালটা ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ আচ্ছা এটার সাইজ কত ডুক বাই কত ডুক এগুলো 6 ফিট 8 ফিট 6 ফিট 8 ফিট এটা কত জিএসএম এর এগুলো 280 জিএসএম 280 জিএসএম এটা ওয়েট কত ডুক আছে 1200 গ্রাম 1200 গ্রাম এটা রেটটা কত এগুলো রেট করব 850 টাকা 850 টাকা নতুন এক পার্ট দুই পার্ট এবং থ্রি পার্ট তিন রকমের মাল অলরেডি চালু হচ্ছে আচ্ছা এটা এক পার্টের এটা দুই পার্টের এটা দুই পার্টের এটা এটা ওয়েট কত ডুক আছে এগুলো আছে 2 কেজি 2 কেজি এটা রেটটা কত এগুলো রেট করব 550 টাকা 550 টাকা না এটা এটা কি আপনার বাংলাদেশি নাকি আমদানিকৃত ফেব্রিক্সটা কোরিয়ান ফিটিংটা বাংলাদেশ এটা 6D জি আচ্ছা এটা রেটটা কত এগুলো 1500 টাকা 1500 টাকা আচ্ছা এটা জিএসএম কত ওয়েট কত এগুলো 320 জিএসএম সাইজ কত এটার এগুলো 6 ফিট 8 ফিট এটা কত টুকু আপনার ওয়েট আছে এগুলো 1 কেজি 500 গ্রাম এগুলো ঠিক আছে অনলি 90 টাকার মধ্যে এগুলো মাল আমরা মানে অনলি 90 টাকা 90 টাকা আমরা গত বছর এই মালগুলো 100 টাকা করে বিক্রি করছি এখন ওই করোনার জন্য যে ডিসকাউন্ট এর জন্য 90 টাকা 90 টাকা এটা এটা কত ডুক সাইজ এটা এগুলো সব মালই 5 ফিট 7 ফিট 5 ফিট 7 ফিট 5 ফিট 7 ফিট এগুলো সেম মাল স্টেপ করা এগুলো কি আপনার সেগুলো জি জি এগুলো স্টেপের মধ্যে আছে স্টেপের মধ্যে এগুলো রেট কত স্টেপ একই রেটে রাখবো ইনশাআল্লাহ করোনার জন্য আমি সব মানে ত্রাণের জন্য এই মালগুলো স্পেশাল ভাবে তৈরি করা আচ্ছা এর মধ্যে কয়টা কালার আর কয়টা ডিজাইন আছে মালে 6টা কালার হবে 6টা কালার হবে আর আচ্ছা এই যে এগুলোর মধ্যে দেখেন এগুলো হচ্ছে বিশ্বাসের মাল বিশ্বাস হ্যাঁ এটা একটা কোম্পানি এদের মালগুলো বাংলা বাংলাদেশ এটা না এগুলো বাইরের কোম্পানি অনেক ভালো মাল এগুলো বুশকা উঠবে না অনেক বুশকা উঠবে না পারবে একটা কম্বল 5 বছরে নষ্ট হবে না এটা রেটটা কত দাদা এগুলো রেট করবে 150 টাকা এটা সাইজটা কত আছে এগুলো 5 ফিট 7 ফিট তো বন্ধুরা কম্বলের ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সব সময় সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য স্টে হ্যাপি আল্লাহ হাফেজ